হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা মাত্র 10,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে 5টি সেরা গেমিং স্মার্টফোন নিয়ে আলোচনা করব। এই 5টি স্মার্টফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন 4 128 GB র্যাম রোম ভেরিয়েন্ট, ব্যাক সাইডে সর্বোচ্চ 50 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, পাশাপাশি 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেট আপ, অলরাউন্ডার একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। 5টি ফোনই কিন্তু গেমিং স্মার্টফোন, সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। যাদের বাজেট মাত্র 10,000 টাকা, তারা কিন্তু আজকের ভিডিও দেখলে খুবই ভালো একটি স্মার্টফোন কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, 10,000 টাকা প্রাইস রেঞ্জে আমাদের লিস্টের নাম্বার ওয়ানে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে মটোরোলা মোটো G24 পাওয়ার এই মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90Hz রিফ্রেশের সুবিধা, ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, মিডিয়াটেকের হেলিও G85 এর গেমিং চিপসেট থাকছে এবং GPU হিসেবে মালি G52। এই ফোনটিতে থাকছে 4GB RAM এর সুবিধা এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল, একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা এবং 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ। বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 30W একটি চার্জিং সুবিধা। এই স্মার্টফোনটি আপনারা বর্তমান সময়ে কিন্তু 4 128GB ভেরিয়েন্টটি 12,000 টাকার প্রাইস রেঞ্জের আশেপাশেই কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে সিম্ফনি Z70 এই মোবাইল ফোনটি। ফোনটির লুক ও ডিজাইন পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পানসোল ক্যামেরা দেওয়ার চেষ্টা করেছে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 সুবিধা থাকছে, ইউনিসকের T606 এই চিপসেট ইউজ করা হয়েছে। এই ফোনটিতে 4GB RAM এর সুবিধা থাকছে এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ফোনে ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি কিন্তু ম্যাক্রো অ্যান্ড ডেপ সেন্সর ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল করে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই স্মার্টফোনটিতে আপনারা টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 10W একটি চার্জিং সুবিধা। সিম্ফনি Z70 এই মোবাইল ফোনটি কিন্তু আপনারা বর্তমানে 9,500 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু পেয়ে যাবেন, 10,000 টাকার নিচে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন। ভিউয়ার্স, আমাদের লিস্টের নাম্বার 3 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে ভিভো Y03 এই স্মার্টফোনটি। ফোনটির লুক ও ডিজাইন পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিভোর ডিজাইন নিয়ে কিন্তু কোনো কমপ্লেইন নেই, ভিভো কিন্তু প্রতিনিয়ত খুব ভালো ডিজাইন রাখার চেষ্টা করে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছে 90Hz একটি রিফ্রেশের সুবিধা, অ্যান্ড্রয়েড 14 সাথে থাকছে ফান্টাচ 14, মিডিয়াটেকের হেলিও G85 এর গেমিং চিপসেট থাকছে এবং GPU হচ্ছে মালি G52। এই ফোনতে 4GB RAM এর সাথে থাকছে 64GB ইন্টারনাল স্টোরেজ eMMC 5.1। এই ফোনতে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে, মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স 0.8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে টাইপ সি পোর্টের সুবিধা থাকছে এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 15W একটি চার্জিং সুবিধা। ভিভো Y03 এই স্মার্টফোনটি আপনারা বর্তমানে 11,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই কিন্তু কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে রিয়েলমি Note 50 এই ফোনটি। ফোনটির লুক ও ডিজাইন কিন্তু একদম আইফোনের মতোই দেখতে। এই স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চি সাইজের একটি ফুল HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে 90Hz একটি রিফ্রেশের সুবিধা থাকছে, ইউনিসকের টাইগার T612 এই চিপসেটের সাথে আসছে, অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং GPU হচ্ছে মালি G57। 3GB RAM এর সাথে থাকছে 64GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB 64GB। এই ফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 0.8 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা লেন্স। এই ফোনটিতে কিন্তু আপনারা সর্বোচ্চ ব্যাক ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা থাকছে এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 10W একটি চার্জিং সুবিধা। রিয়েলমি Note 50 এই স্মার্টফোনটি আপনারা বর্তমানে 10,500 টাকার আশেপাশে কিন্তু এই ফোনটি আপনারা কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, 10,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে আমাদের লিস্টের অ্যাটলাস্ট নাম্বার 5 এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে টেকনো স্পার্ক গো 2024 এই মোবাইল ফোনটি। এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছে 90Hz একটি রিফ্রেশের সুবিধা, অ্যান্ড্রয়েড 13 এর সাথে থাকছে গো এডিশন এবং এই ফোনটিতে ইউনিসকের টাইগার T606 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা এবং
জিপিও হচ্ছে মালি G57। এই ফোনটিতে থাকছে 3 GB র্যামের সাথে 64 GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4 GB র্যাম 64 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 13 MP, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 0.8 MP, একটি অক্সিলারি লেন্স, এবং ফ্রন্টে থাকছে 8 MP একটি ক্যামেরা। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা থাকছে। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 10W একটি চার্জিং সুবিধা। টেকনো স্পার্ক গো 2024 এই ফোনটি আপনার বর্তমানে 10,250 টাকা প্রাইস সেগমেন্টে অফিসিয়ালি কিন্তু কিনতে পারবেন 4 GB র্যাম ভেরিয়েন্টটি। সো দর্শক বন্ধুরা, 10,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।